আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে আসলাম আমার থেকে প্রথম ভিডিও নিয়ে। তো প্রথম ভিডিও যেহেতু আমি চিন্তা করলাম ভালো একটা জায়গার ভিউ দেওয়া দরকার, তো আমি চলে আসলাম বাগেরহাট, একটি দর্শনীয় সুন্দর একটা জায়গায়। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তো একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো ভিডিও শুরু করা যাক। টিকিট কাউন্টারটা কিন্তু গেটের বাম হাতেই, আমি কিন্তু সেই টিকিট কাউন্টারের দিকে রওনা হলাম। তারপর টিকিট কাউন্টার থেকে আমি একটি টিকিট ক্রয় করলাম মাত্র 30 টাকা দিয়ে। এবার কিন্তু আমার টিকিটটি ক্রয় করা হয়ে গেছে, এই জন্য আমি খুবই আনন্দিত ছিলাম, কারণ আমি প্রথমবারের মতো 60 গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। ঢুকেই ডান হাতে পেয়ে যাবেন এমন একটা জাদুঘর। জাদুঘরের ভিতরে দেখার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এদিকটা বাচ্চাদের খেলা করার জায়গা, এখানে কয়েকটা দোলনা আছে ও বসার জায়গা আছে। এ পাশের পরিবেশটাও খুব সুন্দর, আর এই পেছানো গাছটা আরও বেশি সুন্দর। এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার গেট। দূর থেকে মসজিদটা খুব সুন্দর লাগতেছিল, তাই ভিউটা নিয়ে নিলাম। হাঁটার জন্য এদিকটা খুবই সুন্দর। মসজিদের সামনে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, আমি সেখান থেকে একটা ফুল উঠিয়ে নিলাম। এটা হচ্ছে মসজিদের সামনের পাশ, কেউ মসজিদে ঢুকতেছিল আবার কেউ মসজিদ থেকে বের হচ্ছিল। আমিও মসজিদে ঢোকার জন্য মসজিদের দিকে এগিয়ে গেলাম, এরপর কিন্তু মসজিদে প্রবেশ করলাম। মসজিদের ভিতরটা খুবই সুন্দর, যেহেতু সাদা রং করা এই কারণে আরও সুন্দর লাগতেছিল। দূর থেকে মসজিদটা খুবই সুন্দর লাগতেছিল, এই কারণে আমি পুরো মসজিদের ভিউটা নিয়ে নিলাম। তারপর আমি মসজিদের সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এটা হচ্ছে মসজিদের ডান সাইডের ভিউ, আর গেট থেকে ঢুকে বাম সাইডে পেয়ে যাবেন এমন সুন্দর একটা হাঁটার জায়গা। আর এটা হচ্ছে মসজিদের বাম সাইডের ভিউ। এবার কিন্তু চলে যাব পিছন সাইডে। এটা হচ্ছে দিঘির পাড়ে যাওয়ার গেট। এটা মসজিদের পিছন পাশ ও বসার স্থান। বড় বড় গাছগুলো সুন্দর লাগতেছিল। এবার চলে আসলাম দিঘির পাড়ে। দিঘিটা খুবই বড় ছিল, দিঘির পাশ দিয়ে ছিল সারি সারি বসার স্থান। এবার বাইরের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের সামনে 1 গম্বুজ মসজিদ। এবার কিন্তু আমি ভিতর থেকে ঘুরে বাইরের দিকে চলে আসলাম। তারপর দেখতে পেলাম একে একে সবাই ভিতরে প্রবেশ করতেছে, আবার কেউ কেউ স্টাইল দিয়ে ছবি উঠাচ্ছে। আর এদিকে তো কেমন জানি ছবি তোলার মেলা বসেছে, ক্যামেরাম্যান ভাইও ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। যেদিকে ভিডিও করি সেদিকেই দেখি সবাই কেমন জানি ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি পুরো এরিয়াটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম ও আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।